প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের ঘনবস্তুতে দ্বিপদী ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের পাঞ্জিরি গাইড থেকে দৃশ্যপট নির্ভর সৃজনশীল দুই নম্বরটা করছি। ইতিপূর্বে আমরা এক নম্বরটা করে ফেলেছি, তাছাড়া আমরা এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে ফেলেছি। যারা দেখনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে দুই নম্বর প্রশ্নটা 8 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার আকারের, অর্থাৎ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ ধরতে পারি আমরা। হ্যাঁ, আয়তাকার টিনের পাত দ্বারা উপরিপৃষ্ঠ খোলা এইরূপ একটা বক্স বানানোর জন্য প্রথমে টিনের পাতের চার কোণা থেকে চারটি সমান আকারের বর্গাকৃতির অংশ কেটে নেওয়া হলো, এরপর ভাঁজ করে বক্স তৈরি করা হলো। দেখো এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে, এই যে এরকম একটা আয়তাকারের টিনের পাত ছিল, যার এই চতুর্পাশে এই যে এরকম একটা বর্গাকার আকৃতি করে, হ্যাঁ, ভাঁজ করে হচ্ছে যে এই যে চতুর্পাশে দেখো একই মাপের ভাঁজ করে সেটা হচ্ছে একটা বক্স বানানো হয়েছে, এটা উপরটা খোলা। ওকে, বক্সটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তো জাস্ট ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এই যে এখন নতুন যে বক্সটা আসলো, হ্যাঁ, সেইটার যে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এইখানে পুরোটা আমরা এইখান থেকে দেখো এই জিনিসটাকে আমাদের একটু আগে এক্স ধরে নিতে হবে। আমরা দেখাই তোমাদের 2 এর ক। তো প্রথমে আমরা বলবো যে ধরি প্রতিটি কোণা থেকে বর্গাকৃতির, যেহেতু ওই মাপটাকে আমরা এক্স হিসেবে ধরে নেব, যে এক্স সেন্টিমিটার কোণা থেকে এক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের অংশ কেটে নেওয়া হলো। তো ওকে, এটা আমরা এক্স ধরে নিলাম। তো এখন হচ্ছে যে বাক্সটির, হ্যাঁ, যে নতুন বাক্সটা আমরা তৈরি করলাম এটা দিয়ে, সেই বাক্সটির হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল। তো সিম্পলি যেহেতু আয়তাকার বাক্স, এটা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই হয়ে যাবে। তো এখন দেখো এর যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, এখানে আসলে একটা বিষয় যে সাধারণত আমরা দৈর্ঘ্যটাই বড় হিসেবে জানি, তবে এখানে আমরা দেখো এইটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্থ ধরলেও হবে, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য ধরলেও, হ্যাঁ, সমস্যা হবে না। তো আমরা বড়টাকেই দৈর্ঘ্য ধরলাম। তো এই পুরোটা ছিল দেখো 10, হ্যাঁ, প্রথমে যে আয়তাকার যে টিনের পাতটা ছিল সেইখান থেকে আমরা এক্স পরিমাণ এদিকে যদি কেটে নেই, এদিকেও এক্স কেটে নেই, তাহলে এক্স যোগ এক্স কি 2x, তাহলে 10 − 2x হচ্ছে এখন কেটে নেওয়ার পরে নতুন দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বলি যে একবারে আমরা দিয়ে দিই যে 10 − 2x এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থের দিকেও দেখো একই রকম হবে। এই যে আমি যদি প্রস্থ এটা অথবা এটা ধরি, তো এইটা পুরোটা ছিল আমাদের 8, যেহেতু আমরা ছোটটাই প্রস্থ ধরলাম। হ্যাঁ, তোমরা যদি এটি, কারণ এমনি বোঝা যাচ্ছে যে এই মাপটা তো বড়, তাহলে এটি 10 ধরতে হবে। তো এই পুরোটা ছিল 8, হ্যাঁ, এখান থেকে এখানে আমরা এক্স পরিমাণ অংশ কেটে নিলাম, এখানেও এক্স, তার মানে 8 − x − x, অর্থাৎ 8 − 2x। আমি বলতে পারো এই পাশটা কেন ধরছি না, আমরা যখন একটা আয়তের ক্ষেত্রফল বের করি তখন কিন্তু এই যে দৈর্ঘ্য দুইটা থাকে, দুইটার মধ্যে যে কোনো একটাই নেই, আবার প্রস্থ যে দুইটা থাকে তার মধ্যে যে কোনো একটাই নেই, নিয়ে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই ক্ষেত্রফল বের হয়ে আসে। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, গুণন এখানে গুণ চিহ্ন না দিলেও হতো যেহেতু ব্র্যাকেট আছে। প্রস্থ হচ্ছে আমাদের 8 − 2x, আর ক্ষেত্রফলের এককে বর্গ দিতে হয়, এখানে বর্গ সেন্টিমিটার, মিটারে থাকলে বর্গ মিটার লিখতে হতো। ওকে, এই গুণনটা তোমরা আশা করি পারো, যে ফার্স্ট টাইম এইটা দিয়ে একে গুণ করবো, 8 × 10 = 80, আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 8 × 2 = 16x, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 10 × 2 = 20x, আর এইটা এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2 = 4, আর এক্স এক্স গুণ করলে x² বর্গ সেন্টিমিটার। তো একটু সাজিয়ে নিলে, আমরা বীজগণিতে জানি যে এই চলকগুলোই সামনে থাকে, সেক্ষেত্রে আমরা 4x² একেবারে সামনে নিয়ে চলে আসি, আর এই দুটো দেখো একই চিহ্ন থাকলে আমরা জানি যে ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয়। সো এটা যোগ করলে হবে 6 × 2 = 3, অর্থাৎ 36x, আর প্লাস 80টাকে আমরা লাস্টে দিলাম, দিয়ে এটি হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। ওকে, এখন আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে বলা হয়েছে বক্সটির ভূমির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে আয়তন কত। তাহলে এই যে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম এইটার মান বলে দিয়েছে 24। এখন আমরা দেখো একটা সমীকরণ গঠন করব এইটা সমান সমান 24 দিয়ে।
তো খয়ে ঢুকে আমরা ক থেকে আগে ক্ষেত্রফলটা নিয়ে আসি। ক হতে বাক্সটির ভূমির ক্ষেত্রফল, বাক্সটির ভূমির ক্ষেত্রফল এই যে যেটা আমরা বের করেছিলাম, 4x² - 36x + 80 বর্গ সেন্টিমিটার। ওকে, এবার আমরা হচ্ছে যে এই মানটাই কিন্তু আমাদের অঙ্কে দিয়ে দেওয়া আছে, এই যে এখানে যেটা 24 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সেই মানটা এখন এইটা সমান সমান সেটা লিখব। তো অতএব 4x² - 36x + 80 এইটা সমান সমান আমরা লিখব হচ্ছে 24। ওকে, এবার এই 24টা এই পাশে এনে আমরা মাইনাস করে নেব, যেহেতু এটা একটা ক্যালকুলেশন হচ্ছে, এটা এইটা আমরা ক্যালকুলেশনটা অবশ্যই করে নেব। তাহলে বা 4x² - 36x + 80 - 24 = 0। তো এটা আমরা বিয়োগ করে নিই, 4x² - 36x, এটা বিয়োগ করলে হবে প্লাস 6, হাতে রেখে এখানে 3 56। তো এখান থেকে দেখো আমরা মিডিল টার্ম করব, তার আগে এখান থেকে আমরা 4 কমন নিতে পারি একটা, এটা আমাদের সুবিধা হবে, 4 দিয়ে দেখো এই তিনটা সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে এখানে হবে x² ভাগ করে বসাতে হবে, 36 ভাগ 4 করলে 9, আর 56কে 4 দিয়ে ভাগ করলে 14। আচ্ছা, এ থেকে আমাদের কি সুবিধা হবে দেখো, ওই পাশে যেহেতু 0 আছে, হ্যাঁ এই 4টা গুণন আছে, ওই পারে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 0 ভাগ 4 করলে কিন্তু এটা 0 হয়ে যাবে। আর এই পাশটা x² - 9x + 14 = এটা সরাসরি 0 দিলেই হবে, এইভাবে 0/4 লিখলেও তোমাকে পরের লাইনে কিন্তু 0 লিখতে হবে। ওকে, এখন আমরা দেখো এই জায়গাটায় মিডিল টার্ম করব। তো 1 × 14 তো আমাদের মিলাতে হবে 9, তাহলে আমরা দেখো গুণনীয়ক বের করব, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, গুণনীয়ক বের করার সিস্টেম এটা যে একে যে সংখ্যা দিয়ে ভাগ করবে, হ্যাঁ সেই সংখ্যাটা দিয়ে অপর পাশে গুণ করতে হয়। তো আমি জোড় সংখ্যা হলে সাধারণত সাজেস্ট করি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 7, আর একে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 7 থেকে 2 বিয়োগ 7 আর 2 যোগ করলে দেখো 9 হয়। তো এখানে যে চিহ্নটা থাকে যোগের ক্ষেত্রে, এটা দুইটা ওই চিহ্নটাই নিয়ে নিতে হবে, কেননা একই চিহ্ন না দিলে কিন্তু যোগ হয় না। তো এই দুটো যে কোনো একটা আগে লিখতে পারো, আমরা 7x টা আগে লিখলাম, -2x + 14। এখন দুটো দুটো করে কমন নিতে হবে, এই দুটোর মধ্যে x কমন যায়, তাহলে থাকে হচ্ছে x - 7, আর এখানে দেখো মাইনাস দিয়ে 2 কমন যায়, মাইনাস হলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তো x - 14/2 করলে 7। ওকে, এবার x - 7 এইটা আমরা যদি কমন নিয়ে নিই, হ্যাঁ তাহলে যেটা হচ্ছে x - 7, তাহলে এখানে x - 2টা ইনটু আকারে চলে আসলো। এবার এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো যে একবার এইটা সমান 0 দিতে হয়, আর একবার এইটা সমান 0 দিয়ে x এর দুটো মান আসে, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 7। আবার এইটা সমান যদি আমরা 0 দিই, x - 2 = 0, এইখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 2। আচ্ছা, এখন এখানে দেখো এই মানটা গ্রহণযোগ্য হবে না, কেন, যে এটা একটা মানে কাটা অংশ ছিল, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে এক্স পরিমাণ মানে এক্স সেন্টিমিটার অংশ আমরা কেটে নিয়েছি, তাহলে এই কাটা অংশের দ্বিগুণ, হ্যাঁ অবশ্যই 8 এবং 10 অপেক্ষা ছোট হবে। তাহলে এই আমাদের যে বিষয়টা ছিল, এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ ছিল দেখো, একটা ছিল 8, দৈর্ঘ্যটা ছিল 10, প্রস্থটা ছিল 8। তো সেই 10 আর 8 থেকে আসলে 7 সেন্টিমিটার মাপ কেটে নিলে তো এটা একটা বিশাল জিনিস চলে যায়, সেক্ষেত্রে আমাদের এই 2টা আমাদের গ্রহণ করতে হবে। তো আমরা এখানে কি লিখবো, যে এখানে x = 0.7, কারণ এই কাটা অংশের দ্বিগুণ বলতে পারো, একটা জিনিস আমরা দেখাই, কাটা অংশের দ্বিগুণ অবশ্যই ওই যে দৈর্ঘ্য প্রস্থ যেটা ছিল 8 এবং 10 অপেক্ষা ছোট
হবে। তো দেখো যদি আমি 7 সেন্টিমিটার কাটি তাহলে এই যে এই দিকটাই হিসাব করো, যেখানে আমাদের ছিল হচ্ছে 10 দৈর্ঘ্য, তো এদিক থেকে 7, এদিক থেকে 7 যদি কাটো, 7 × 7 = 14 চলে গেলো, 10 থেকে তো আর 14 কাটা যায় না, আর এদিক তো হবেই না। এদিকে যেমন 8 ছিল, এদিকেও যদি 7 কাটো, এদিকে 7 কাটো, তাহলে 7 × 7 = 14 চলে গেলো, অথচ ছিল হচ্ছে 8। এই জন্যই এটা দ্বিগুণ দিয়ে আমরা বলে দিলাম, তাহলে আমরা বলে দেবো, তাহলে অতএব এক্স এর মান হচ্ছে আমাদের 2। তো এখানে আমরা এক্স এর মান যখন 2 পেয়ে গেলাম, এখন আমাদের কিন্তু আসলে এখানে আয়তন চাওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই কাটা অংশের মাপটা আমরা আগে বলে দিই, যে অতএব কাটা অংশের পরিমাণ 2 সেন্টিমিটার। এই কাটা অংশের মাপটা আমরা পেলাম হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যে কী কী দেওয়া ছিল, হ্যাঁ দৈর্ঘ্যটা আমরা এখন ক্লিয়ার করি, যেটা আগে এক্স দিয়ে দেওয়া ছিল। তো দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের দেখো 10 - 2x, এত সেন্টিমিটার। তো এই জায়গায় আমাদের এক্স এর মানটা বসাতে হবে, 10 - 2 × 2, তাহলে সমান হচ্ছে 2×2=4, তার মানে 10 - 4, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, একইভাবে আমাদের প্রস্থটার মানটাও বের করতে হবে। সো প্রস্থ ছিল আমাদের 8 - 2x, সো এখানে আমরা যেটা করব 8 - 2 × 2, এত সেন্টিমিটার। তাহলে এটা দেখো 2×4, 8 - 4 করলে 4 সেন্টিমিটার। আচ্ছা, এখন আয়তন বের করতে গেলে আমাদের যে উচ্চতা লাগবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম, এখন উচ্চতা কোনটা হবে? তো উচ্চতা হবে হচ্ছে ওই যে দেখো এইখানে আমরা একটা জিনিস দেখাই, এই যে এই এই যে বাক্সটা বানিয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে দৈর্ঘ্যটা দেখো 10 - 2x, আর এইটা হচ্ছে প্রস্থ 8 - 2x, আর এইটাকে আমরা বলবো হচ্ছে হাইট, উচ্চতা। তো এই উচ্চতাটা কিন্তু এই যে এইখান থেকে যতটুকু অংশ কেটে নেওয়া হলো, যেটাকে আমরা এক্স ধরেছিলাম, হ্যাঁ সেই মাপটাই কিন্তু হবে হাইট, অর্থাৎ উচ্চতা। কারণ ওইটা বাঁকিয়ে বা কেটে নিয়েই কিন্তু মোচড় দিয়ে এই হচ্ছে যে পাত্রটা বানানো হয়েছিল। সো আমরা এই যে 2 যেটা পেয়েছি, হ্যাঁ এটাই হবে আমাদের উচ্চতা, 2 সেন্টিমিটার। এইভাবে জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। তো ওকে, এখন আমরা আয়তনটা বের করে ফেলবো, এই বাক্সটার আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 6 × 4 × 2। মনে রাখতে হবে যে অংশটা কেটে ফেলা হয়েছে সেটাই উচ্চতার কাজ করবে, আর এককটা হবে এখন ঘন সেন্টিমিটার। ওকে, 4×6=24, 24×2=48 ঘন সেন্টিমিটার, এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।